सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 24 जानुआरी 2021 सन्धान टीवीर आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे मेसार्स रशीद डेयरी फार्मे, आर ए फार्मेर अवस्थान पाबना जिलार ईश्वरदी थानार अरणखोला हाट संलग्न। तो एर आगे ओई फार्मेर बेश किछु पर्व आपनादेर देखिएछि। एई फार्म थेके मूलत बकना बाच्चा बिक्री करा हय। तो पूर्वर न्याय आबारो बेश किछु नतून बाच्चा ओनारा कलेक्शन करछे, आर आमादेर आजकेर पर्वे सेई बाच्चागुलोई आपनादेर देखाबो। तो देखाबो ओनारा कि कि जातेर बाच्चागुलो कलेक्शन करछे, सेगुलो केमन बयसेर बा केमन दाम होले बिक्री करबे, सेई सब विषय आपनादेर जानाबो। तो विस्तारित जानते आमादेर आजकेर भिडियोटिर संगेई थाकुन। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু বলবেন। জি আমার নাম মোহাম্মদ ইজাজুল সরকার, মেসার্স রশিদ ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আর এটা একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আপনি নিজেই পরিচালনা করে আসছেন? এটা একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমি চালাই। তো আপনারা তো মূলত বকনা বাচ্চা নিয়ে কাজ করতেছেন? শুরু থেকে এখন পর্যন্ত বকনা বাচ্চার পরে আছি। তো এর আগের পর্বগুলোতে যে বাচ্চাগুলো দেখছি সবগুলো বিক্রি হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি। এইবার নতুন কতগুলো গরু আছে? এবার আমার কাছে 13-14টা আছে। আচ্ছা, তো আজকে শুরুতে একটা বিষয় ক্লিয়ার করবেন, যারা বকনা বাচ্চাদের খামার করতে চায় বা বকনা বাচ্চা কিনতে আগ্রহী, তারা মূলত কোন সাইজের বকনা বাচ্চা কিনলে একটু ভালো হয়, এই প্রশ্নটা করবেন। এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে গেলে যারা রেডি বাচ্চা বিক্রি করে তারা বলবে রেডি ভালো, আর যারা মিডিয়াম বাচ্চা বলে বিক্রি করে তারা বলবে মিডিয়াম ভালো, আর যারা ছোটো বলে তারা ছোটো। এর ভিতরে কিছু দিক আছে, যেগুলো বড় বাচ্চা থাকে অনেকে আছে কষায় গরু কেনে, এতে কী হয় লাভ বেশি হয়। যেমন একটা যদি রিজেক্ট বাচ্চা, সে আমি জানলাম, আমি খামারি আমি নিজে জানিয়ে কিনলাম যে এই বাচ্চাটা হয়তো রিজেক্ট হতে পারে, তারপরে যদি ওটা কিনে আর আমি যদি আপনাকে বোঝাই বিক্রি করতে পারি যে এই গরুটা হয়তো বাচ্চা কনসেপ্ট করবে, সেক্ষেত্রে আমি 70 দিয়ে কিনে 1,00,000 টাকা বিক্রি করা সম্ভব পুরোটা। তো সেই সেসব যেসব করে সেক্ষেত্রে গেলে পরে যদি খামারির দিকে তাকান, সে যদি নিজের দিকে তাকায় তাহলে কাস্টমার ঠকছে। আবার কিছু আছে যেগুলো ছোটো বাচ্চা বিক্রি করে, একবারে ছোটো, কারোর বিরুদ্ধে বলতেছে না, আমি যেটা ন্যায্য সেটাই বলছি, যেটা একবারে ছোটো সেগুলোর কিন্তু কোয়ালিটি ধরা যায় না। আবার কোয়ালিটি ধরতে গেলে আপনি যদি একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আপনার ঘরে থাকে, এ গ্রেডের বাচ্চা, তাহলে আপনিও চাইবেন যে আমি সস্তাতে বিক্রি করব না। তাহলে একটা জিনিস দর্শক ভাইরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোয়ালিটি সারা গরু কম দামে পাওয়া যায়। কোয়ালিটি গরু আপনার ঘরে থাকলে যেমন আপনি বেশি দামে বিক্রি করতে চাবেন, সবার একই অবস্থা। নিজে দিয়ে যখন বিচার করবেন তখন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত মনে করেন যে আমার হিসাবে গরু নিতে হলে 6 থেকে 14 ভিতরে নেওয়া উচিত। 6 থেকে 14 মাস? হ্যাঁ, কারণ 6 বলছি কেন, হয়তো আমার কাছে আছে এই জন্য তা কিন্তু না, 6টা গেলে পারে 6 মাস যখন বয়স হয়, 6-7 মাস তখন বাচ্চাটার ভিতর কোয়ালিটি দেখা যায়, বাচ্চাটার গঠন দেখা যায়। আবার 6 মাস হলেই যে হবে গরুটা জাত থাকতে হবে, সবার আগে কোয়ালিটিটা ধরতে হবে। হ্যাঁ, এই জন্যই বলছি যে আপনি যখনই নেবেন অবশ্যই সেফ জোনের বাচ্চা নেবেন, হতে পারে আপনার 2টা মাস সময় লাগতে পারে। আজ পর্যন্ত যারাই দ্রুত লাভবান হতে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যারাই ধীরে ধীরে আস্তে আস্তে অগ্রসর হয়েছে তারাই লাভবান হয়ে যায়। সেই জন্য জুয়া খেলার ভিতরে না যায় যে আজকে হয়তো কিনলাম কালকের থেকেই ফল পাবো, এই চিন্তাটা না করে ধীরে ধীরে বড় হয় আমার মনে হয় ভালো। আবার এর মাঝখান থেকে আপনার কিছু কিনতে পারে, প্রেগনেন্ট গরু কেউ কিনতে পারে। প্রেগনেন্ট গরুটা হলে কিনলে এক জিনিস সুবিধা, সেটা হলো আপনার কনসেপ্টের ঝামেলাটা থাকবে না। আবার দ্বিতীয়ত প্রেগনেন্ট গরু আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কে কী ধরনের বীজ দিয়েছে এটা কিন্তু জানা যায় না। এখন নিজে যদি সময় থাকে ধৈর্য থাকে তাহলে অবশ্যই কনসেপ্ট জোনের বাচ্চা কিনবেন, সেফ জোনের বাচ্চা কিনবেন। আর যদি মনে করেন যে একটু ইয়া যাচ্ছেন, দ্রুত রেজাল্ট চান, তাহলে প্রেগনেন্ট গরু কিনবেন। হ্যাঁ, আবার এই তো আর কি বলবো, কিছু কথার ভিতরে কিছু কথা বলবো, দর্শক ভাইরা যদি ধৈর্য ধরে শোনে উপকারে লাগতেও পারে। চলেন গরু দেখতে দেখতে এবার সেই তথ্যগুলো জানবো, এই পাশ থেকে আসবো। হ্যাঁ, ছোটোর থেকে দেখাই। তো ইজাজুল ভাই, আপনার শুরুতেই একটা বকনা আছে, এটা সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, এই বকনাটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, আর বয়স আছে এটা 10 মাসের মতো বয়স হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল? জি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। হ্যাঁ,
দর্শক ভাইদের একটা পরীক্ষামূলক আর কি গরু। অনেকে বলে যে গরু খারাপ, গরু খারাপ, গরু পছন্দ হয় না। আবার অনেকে বলে যে ভাই টাকা কোনো ব্যাপার না, জিনিস ভালো হতে হবে। সেসব ভাইদের উদ্দেশ্য করে কিছু গরু নিয়ে আসছি, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। আচ্ছা, সেই অনুপাতে গরু আজকে দেখাবো আর বিক্রি করবো ইনশাল্লাহ। তো প্রথম যে গরুটা 87 নম্বর ট্যাগ, কেমন দাম চাইছেন? আচ্ছা, এই গরুটার দাম আমি চাচ্ছি 52,000 টাকা। 52,000 টাকা আপনি দাম চাইছেন? জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে এখান থেকে তারা একটু দরদাম করে দামটা ফিক্স করে নিতে পারে। হ্যাঁ, এটার থেকে আমি যে দামগুলো আজকে বলবো খুব সীমিত দরদাম হবে, আবার দামও সীমিত চাবো। কারণ হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন গরু কিনতে গেলে অবশ্যই সবাইকে কিছু না কিছু দিতে হয়, না দিলে কিন্তু এসব গরু পাওয়া যায় না। তো অবশ্যই দেখা যাক কি হয়। এটা হচ্ছে 52 ছিল। হ্যাঁ, এটা ট্যাগ নাম্বার 87, দাম চাচ্ছি 52,000 টাকা। পাশে যেটা আছে এটা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আমার কাছে যেগুলো আছে সবই হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কত মাস হবে? এটার বয়স 11 মাস প্লাস হবে। 11 মাস প্লাস হবে। হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এই গরুগুলা প্রত্যেকটা গরুর শারীরিক গঠন, গলা, কান, মাথা, লক্ষণীয় দিকগুলো অবশ্যই লক্ষ্য করে তাদের নেওয়া উচিত। আমিও যেমন নিয়ে আসছি, তাদেরও উচিত সেগুলো লক্ষ্য দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার। জি। এটার ট্যাগ নাম্বার ছিল 53। হ্যাঁ, এটার ট্যাগ নাম্বার 53। এই গরুটার মূল্য কেমন? এই গরুটার মূল্য আমি চাচ্ছি 75,000 টাকা। এই গরুটার মূল্য চাইছেন 75,000 টাকা, 53 নম্বর ট্যাগের গরুটা। 53 নম্বর ট্যাগ। আর কোন ক্রেতার পছন্দ হলে কথা বলে দামটা ফিক্স করে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই দামটা ফিক্স করে নিতে পারবে। তবে আজকে যে গরুগুলো আমি বারবারই বলছি, যেগুলো নিয়ে আসছি, এগুলার চামড়া, মাথা, নাক, কান, পা, মাজা, প্রত্যেকটা জিনিস যদি কেউ লক্ষ্য করে আসে, যদি গরু চিনে থাকে, তাহলে অবশ্যই এগুলো তার চয়েস হবে ইনশাল্লাহ। এখন দামের ব্যাপার বেলা সেটা তার ব্যাপার। আচ্ছা, 3 নম্বরে যে গরুটা আছে এটার ট্যাগ নাম্বারটা একটু আমাদের দেখানো হোক। ট্যাগ নাম্বার 69। এটা সম্পর্কে একটু জানান। আচ্ছা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স 11 মাস প্লাস। 11 মাস প্লাস। এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার 4-5 মাস বা 3-4 মাসের মতো একে যত্ন করতে হবে। হ্যাঁ, যত্ন করতে হবে। এটা আসলে যে বললাম না যে বেশি দ্রুত বড় লোক হওয়ার চাইতে আস্তে আস্তে হওয়াটাই উচিত। সেক্ষেত্রে এসব যদি ধৈর্য ধরে কেউ লালন পালন করে, সেক্ষেত্রে অবশ্যই সে লাভবান হবে। এই গরুটার মাথার দিকটা দেখেন, মাথার শেপটা কি সুন্দর। অনেকে গরু বিক্রি করছে আমিও দেখছি, তবে তাদের মাঝখান থেকে আমরাও গরু কালেকশন করছি, রশিদ ডেয়ারি ফার্ম কালেকশন করছে, বিক্রি করছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যাদের কাছে গরু দিচ্ছি সবার সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে, একটার পর একটা গরু যাচ্ছে। আমি একবারে অনেক গরু একসাথে কাউকে দিই না কখনো। আবার অনেকে কমেন্টস করে, তাহলে কি ভাই একবারে একজনের কাছে তেশমারা না খাই কি জায়গায় জায়গায় খাবো? তো ব্যাপারটা এরম না, ব্যাপারটা হচ্ছে যে যখন একটা নিয়ে আগে দেখেন কেমন হয়। হ্যাঁ, আপনি দেখবেন যে সম্পর্ক সে আমার সাথে রাখতে পারবে কি পারবে না, সেটাই। এই জন্য আমি এই এই ধরনের জিনিসগুলো দিই এবং আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করি। এটার ট্যাগ নাম্বার কত ছিল? এটার ট্যাগ নাম্বার 69। 69। দাম কত? আচ্ছা, এটার দাম চাচ্ছি আমি 77,000 টাকা। 77,000 টাকা। আচ্ছা, পাশে আর একটা আছে, এটা সাদা কিন্তু মাঝে মাঝে লাল আছে। এটা লাল আছে, এটা হালকা সাপ, সাদা সংখ্যাই বেশি। হ্যাঁ, মাথাটা তুলে আনো। গরু প্রত্যেকটা গরুর মাথা অবশ্যই দেখাতে হবে, কারণ গরুর মাথাতে অনেক কিছু বহন করে। এর জাতের নির্দেশন মাথা থেকেই শুরু হয়, এর মধ্যে কতটুকু পার্সেন্টেজ আছে এটা মাথা দেখলেই সর্বপ্রথম শনাক্ত করা যায়। হ্যাঁ, এটার ট্যাগ নাম্বার ছিল 42। এটার ট্যাগ নাম্বার 42। আচ্ছা, কত মাস বয়স? এটার বয়স 10-11। 10-11। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। এখনো খাবার দাবার খাচ্ছে? হ্যাঁ, খাবার সকালে গুড়ি পানি খাওয়াইছি, এখন তো ঠান্ডার সময়, তারপরে বাতাস বচ্ছে, এই জন্য সব গরুগুলো একটু ওখানে কেমন গাফুলা গাফুলা দেখা যাচ্ছে, তারপরে ঠিক মতো গোসল করাচ্ছি না গরুকে। এই টাইমটাই কি খাবার দিয়ে রাখছেন? আচ্ছা, এখন কাঁচা ঘাস দিছি। কাঁচা ঘাস দিছেন, ওটাই খাচ্ছে? হ্যাঁ, কাঁচা ঘাস দিছি, এটা খাচ্ছে। এই যে আপনার হচ্ছে এটা 42 ছিল, এটার দাম পড়বে কেমন? এটার দামও 77,000 টাকা। 77,000 টাকা। আরেকটা জিনিস আদিক ভাই, এইসব গরু তো তলা দেখাচ্ছি না। হ্যাঁ, কারণ এইসব গরু তলা দেখানোর মতো কিছু নাই, কারণ এই গরুগুলার তো অ্যাভেলেবল সাহিওয়ালের মতন তলা হয় না, সেই জন্য তলা দেখাচ্ছি না। তবে একটু বাটগুলা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়, একটু লেজ ধরে বাটটা দেখা দিতে হবে, কারণ বাটটা অনেক গরু 6টা থাকে, কতগুলি 8টা থাকে। হ্যাঁ, তো এগুলো বাটটা দেখা দিলে পারে একটু সুবিধা হবে, তাহলে আর অত কথা বলা লাগবে না। আচ্ছা, পাশেই আর একটা আছে, দর্শকদের পাশে এটা দেখাই চলে। আচ্ছা, এটার ট্যাগ নাম্বার কত? 82। এটার ট্যাগ নাম্বার 82। এটার মাথার গঠন দেখেন, কান মান আমি বারবারই বলছি, এটার গড়া গলা পা মাজা
সব কিছু দেখার বিষয় আছে, না দেখলে তো কেউ বুঝতে পারবে না এটা কোন গ্রেডে আছে, কতটুকু পার্সেন্টেজ নিয়ে আছে, সব খেয়াল করতে হবে। তো এটার বয়সও আপনার 11 প্লাস হবে, বয়স 11 মাস প্লাস হবে, 11 থেকে 11 ছাড়া 11 এমন হবে। আচ্ছা মাথাটা তুলে দেওয়া হোক, দর্শকদের ভালো করে একটু দেখাই মাথাটা। 82 নম্বর ট্যাগের একটা গরু এটা। তো এটার শারীরিক বৈশিষ্ট্য যদি পছন্দ হয় কেমন দাম পড়বে? আচ্ছা এই গরুটার দাম পড়বে 85,000 টাকা। 85,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। এইসব গরুগুলাই যদি আমার মনে হয় যে কথা হয়তো বললে পারে 1,000 1,100 কথা বলে, তারপরেও বলছি সেটা হচ্ছে যে এই বাংলার মাটিতে যদি এ গ্রেডের বাচ্চা কোনো কোয়ালিটি থাকে তাহলে এইসবগুলাই এ গ্রেড হয়। আর এই গরুগুলা কিন্তু এই সাইজের গরু, গাভীন গরু খুব একটা পাওয়া যায় না। এগুলা যদি গাভ হয়ে যায় তাহলে দ্রুত সময়ে অনেক টাকা বৃদ্ধি হয় এই ধরনের গরুগুলো। হ্যাঁ এই আমার কাছে যে কোয়ালিটি গরুগুলো আছে এগুলাই। আচ্ছা এটার দাম কেমন পড়বে? এটা 85,000 টাকা। 85,000 টাকা দাম, কথা বলে ফিক্স করে নেওয়া যাবে? হ্যাঁ কথা বলতে হবে। এই পাশে একটা আছে সাদা কালো, এটা এটাও হলিস্টন ফ্রিজিয়া, হ্যাঁ 81 নম্বর 81। হ্যাঁ এটারও মাথা কান গলা লেজ পা মাজা প্রত্যেকটা জিনিস লক্ষ্য করি, অবশ্যই যেন দর্শক ভাইরা দেখে আর দেখতে দেখতে যেন বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা কি কোয়ালিটির। তো এই 81 নম্বর ট্যাগের গরুটার মূল্য কেমন পড়বে? এটার দাম আমি চাচ্ছি 82,000 টাকা। 82,000 টাকা 81 নম্বর ট্যাগের গরুটা? জি এটা 82,000 টাকা 81 নম্বর ট্যাগ। আচ্ছা পাশে আছে একটা সাদা অংশটা বেশি, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও হলিস্টন ফ্রিজিয়ান, হ্যাঁ এটার বয়স আপনার 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস। হ্যাঁ এইটার ট্যাগ নাম্বার ছিল 52। ট্যাগ নাম্বার 52। আচ্ছা এগুটার মাথাটা একটু তোলা হোক, আমরা মাথার অংশটা দর্শকদের দেখাই যেন তার সাথে যত জোরাজোরি করা যায় তত জোর খাটায়, বুঝছেন? মাথা ধরে দেখাতে গেলে স্বাভাবিকভাবে থাকে না, আর দর্শক ভাইদের অনুরোধেই মাথা দেখানো সেভাবে, কারণ আমার ওই সাইডে যাওয়ার মতন জায়গা নাই। এই বাচ্চাটার বয়স কত মাস চলছে? এটা 11 থেকে 12 মাঝামাঝি, এমন 11 থেকে 12 মাস এরকম চলছে। জি আচ্ছা আর এখন এই বাচ্চাগুলোকে কীভাবে পরিচর্যা করা উচিত, আর আরেকটু বড় হলে যখন মূলত হিটে আসবে সেই সময় কী কী খাবার দাবার দেওয়া উচিত, এই বিষয়টা একটু বলবেন। এই গরুটা তো এখন আমি গত পর্বে বলেছিলাম যে এখন তো স্বাভাবিক খাবার যেগুলো সকালে ভোরে উঠে কাঁচা ঘাস থাকলে ঘাস, না থাকলে খ্যাত, তারপরে এলে গমের চাল ধানের কুড়ো এগুলো খাওয়াবে, আর প্রথমত কৃমিনাশক করতে হবে, তারপরে লিভার টনিক জিঙ্ক করে এটা রাখিয়ে দিতে হবে। তারপরে এটা যখন প্রেগনেন্সির সময় হয়ে যাবে তখন আবার কৃমিনাশক করে লিভার টনিক জিঙ্ক ইসেল দিতে হবে, আর ইডি দিতে হবে, দিলে পরে আপনি তখন রাইট টাইমে কনসেপ্ট করবে। আচ্ছা তো এটার ট্যাগ নাম্বার ছিল হচ্ছে 52 নম্বর ট্যাগের গরুটার কেমন দাম? এটা 77,000 টাকা। 77,000 টাকা সব গরুগুলা প্রায় সেম বয়স, প্রায় সেম দাম, অল্প কিছু কম বেশি। আবার আতিক ভাই এই এই সব জিনিসই দেখেন, আমরা কিন্তু মানে যেমন আমাদের ঈশ্বর দিতে সবজিতে বিখ্যাত, তারপরে মনে করেন যে লিচুতে বিখ্যাত, তেমন আমি মনে করি যে আমাদের পাবনা জেলা বকনা বা গাভিতে বিখ্যাত। এখন কারণেই এত মানুষ পাবনাতে আসতো, আর তাদের ভুল সিদ্ধান্ত হোক, বিক্রেতারা অতি মানে ধুন্দর হওয়ার কারণে কিন্তু বিক্রেতারা অতি মুনাফালোভী হওয়ার কারণে, আর যারা গরু কিনছে এরা অদক্ষ হওয়ার কারণে এই পাবনার এত বদনাম। তারপরেও এই পাবনার বদনামের সুযোগ নিয়ে এখন বর্তমানে ঢাকার আশেপাশে বা বাইরে যারা খামার পরিচালনা করছে তারা কিন্তু গোপনে খবর নিয়ে দেখতে বলেন দর্শক ভাইদের, তারা কিন্তু এদিক থেকে গরু নিয়ে যায়, এদিক থেকে নিয়ে যায় তারা বিক্রি করে। কারণ হচ্ছে যে আপনি বলেন যে লিচু এখানে যদি বিক্রি হয় 800 টাকা 1,000, ওখানে ঢাকা যায় বিক্রি হয় 1,200 টাকা 1,000। আবার সবজি যদি এখানে বিক্রি হয় 60 টাকা কেজি, ঢাকাতে যায় বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এই জিনিসগুলো দর্শক ভাইরা অবশ্যই যেন খেয়াল করে দেখে যে একই ধরনের গরু ঢাকার মার্কেটে কী দাম চাচ্ছে আর এই মার্কেটে কী দাম চাচ্ছে। আমি এর আগেও বলছি ভ্যাট বাড়ুক ট্যাক্স বাড়ুক যাই বাড়ুক পাবলিকের যাবে, তা আমি যদি অতিরিক্ত মুনাফা যদি না নেই, আমার ক্ষমতা নাই আমার দিকে আপনাকে একটা সুবিধা দেওয়া, আমি যদি লাভ করি 2,000 আবার আপনি 8,000 টাকা একটা সুবিধা দেবো আমি কিন্তু পারবো না। এই জন্য একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই যদি যে ব্যবসায়িক যদি ন্যায্য লাভ করে ন্যায্য মূল্য ধরে তাতে কোনো ধরনের ছাড় পাবেন না, এটাই। তবে এগুলা খেয়াল করে কিনবেন, অবশ্যই ঠকবেন না। এটার দাম ছিল 77,000। হ্যাঁ এটা 77,000। এই পাশে একটা আছে, এটা এটাও হলিস্টন ফ্রিজিয়ান, বয়স আপনার 11 থেকে 12 মাসের মাঝামাঝি। হলিস্টন ফ্রিজিয়ান 11-12 মাসের মতো বয়স হবে? জি জি। আচ্ছা এটার ট্যাগ নাম্বার কত আছে? এটার ট্যাগ নাম্বার 80। 80 ট্যাগ নাম্বার। আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছেন কেমন? আচ্ছা
এটাও 77000 টাকা। এটাও 77000 টাকা। হ্যাঁ, এবার আমি গরু সব এক রেঞ্জের কিনছি তো, আর প্রাইস সেম কোয়ালিটি সব একটা কিনা হয়েছে। কম বেশি কোনো জায়গায় দুইটা, কোনো জায়গায় চারটা, কোনো জায়গায় পাঁচটা এভাবে কিনছি। এই কারণে অ্যাভারেজ দাম প্রায় সেম হয়েছে। তো দর্শকদের সবার আগে যেটা দেখা উচিত কোয়ালিটি, কোয়ালিটিতে মানে পছন্দ হলে তারপরে কোয়ালিটি ছাড়া তো, কোয়ালিটি না থাকলে যদি আপনাকে ফ্রিও দেয় একটা জিনিস আপনি নেওয়াটা উচিত না। কারণ হচ্ছে যে সেই জিনিসটা যখন আপনি খাওয়াবেন, সেই জিনিসটা যখন খাবেন আপনার লস হবে। আচ্ছা, আর এটা ট্যাগ নাম্বার একটু ভুল হয়েছে, এটা ট্যাগ নাম্বার হচ্ছে 40 না 80 না 40, এটা বাংলায় লেখা আছে। আপনার দক্ষ কাজের লোক এটাকে ইংলিশে করে 80 বানাইছে, এটা আসলে ট্যাগ নাম্বার 40। তবে হ্যাঁ, এতটুকু ওর দ্বারা এতটুকু হওয়াই সম্ভব, কারণ হচ্ছে যে ইয়া পসিবল, কারণ হচ্ছে যে ওনারা অন্য ঘরের কাজের লোক আর আমার ঘরের কাজের লোক, অন্য ঘরের পরিবেশ আমার ঘরের পরিবেশ, আমি মনে করি পুরাই ভিন্ন। তো সেক্ষেত্রে ওনারা বাংলাকে ইংলিশ ভাবে 80 বলছে। তো এটার দাম হচ্ছে, এটার দাম 77000। জি, এই পাশে সাদা কালো একটা ডোরা কাটানো আছে। এটা হাইব্রিড টাগের গরু, মানে হাইব্রিড বলতে কোনো জাত নাই। অনেকেই যদি বলি হাইব্রিড তাহলে আমাকে কালকে কমেন্ট দেবে যে হাইব্রিড বলতে কোনো জাত নাই। তো এই জন্য আমিও বলছি হাইব্রিড কোনো জাত নাই। তবে এর আগে যেমন বলছি যে ধানের ভিতর আগাছা থাকে, কিছু ধান থাকে অনেক অন্য সময় বড় হয়ে যায়, আবার একটা শীষের মধ্যে অনেকগুলো ধান থাকে, এটা সেই ধরনের একটা গরু। গরুটা অনেক অতিরিক্ত দ্রুত বর্ধনশীল হবে, গরুটা খুব ভালো। এটার ট্যাগ নাম্বার 70। ট্যাগ নাম্বার 70। আচ্ছা, এটার দাম কেমন? এটার দাম 77000 টাকা। এটার দামও 77000 টাকা। সবগুলো প্রায় একই রকম? হ্যাঁ, বয়সও সেম, কোয়ালিটি তো এক, দামও এই জন্য এক। ওই কয়েকটা একটু কম বেশি আছে, ওগুলো বেশি না, দাম হয়তো 2-3000 টাকা কম বেশি। আচ্ছা, এই পাশে একটা আছে, এটা আমাদের একটু দেখানোর সুযোগ করে দেওয়া হোক। এই গরুটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এই গরুটার জাত মান অবশ্যই দেখতে হবে। আর আমার কাছে এইবার যে গরুগুলো আছে, সাম, চুচা, গলা, মাদা, সবগুলো দেখে তারপরে যদি কোনো বাইর নিতে চায় অবশ্যই নিতে পারবে। একটু জেড আগে দেখবে, দেখার পরে তারপরে সিদ্ধান্ত। এই গরুটা যেমন তলার সাইজ বা মাদা কোমর এগুলো সব দেখে, এটা ট্যাগ নাম্বার হচ্ছে 78000। হ্যাঁ, আচ্ছা 78, এটার দাম আমি চাচ্ছি 82000 টাকা। আর এইগুলো সবগুলো আসলে সেফ জোনের বাচ্চা? অবশ্যই সেফ জোনের বাচ্চা। আতিক ভাই, আপনিও প্রোগ্রাম করছেন, অনেক জায়গায় যাচ্ছেন, অনেক কথা বলছেন, অনেকে কথা বিক্রি করছে, কেউ জিনিস বিক্রি করছে। এই জন্য খেয়াল করতে হবে যে কে জিনিস বিক্রি করে আর কে কথা বিক্রি করে। সেটাই। এটার দাম কত বলুন? এটার দাম যাচ্ছে 82000। 82000 টাকা। দাঁত দরদাম করে দামটা ফিক্স করে নিতে পারবে। দাঁত দরদাম করে দামটা ফিক্স করে নিতে। এই যে এই পাশে মুখ সাদা একটা গরু আছে, শরীরটা কালো, মুখটা সাদা, মাথাটা সাদা, এটা আবার আলাদা একটা গেটাবের গরু। হ্যাঁ, এই গরুগুলা অনেক সময় এই সাইজের গরুগুলা পাওয়া যায় না। এই রেগুলার যেগুলো থাকে এগুলো সব খামারেই পাওয়া যাবে, কিন্তু এই মাথা সাদা গরুটা খুব একটা পাওয়া যায় না। এটা আমি এক জায়গা থেকেই পাইছি, নিয়ে আসছি আর কি। এটার ট্যাগ নাম্বারটা? এটার ট্যাগ নাম্বার 51। এটার ট্যাগ নাম্বার 51। এটার বয়স কত চলে? এটার বয়স 11-12 মাস। 11-12 মাস এরকম হবে? জি জি। আচ্ছা, আর সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আচ্ছা, এটার গুণগত মানে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন দাম দিয়ে নিতে হবে? এটার দাম 75000 টাকা দিতে হবে। 75000 টাকা। আর কথা বলার একটু সুযোগ আছে? হ্যাঁ, প্রত্যেকটা গরুতে আমার কথা বলতে পারবে, সবে সীমিত। আচ্ছা, তো এটা সাইড করে দেওয়া হোক, পাশেই একটা কালো গরু আছে। এইটা অনেকেই বলে যে মুন্ডি বলতে কোনো জাত নাই, আপনিও বলেন, আমিও বলি, মুন্ডি বলতে কোনো জাত নাই। এটাও মুন্ডি, হয়তো শিং নষ্ট করা হোক বা যেভাবেই হোক, এটা মুন্ডি হয়েছে। এটা শিং হবে না? না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কালো, মানে কালো সংখ্যাটা বেশি। এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স 13 মাসের মতো হবে। 13 মাসের মতো বয়স হবে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর এটার ট্যাগ নাম্বার হলো 50। এটার ট্যাগ নাম্বার 50। তবে আরেকটা কথা বলি, অনেকে মুন্ডি বলি গরু বিক্রি করে, 2 মাস পরে শিং ওঠে। এই ধরনের রেকর্ড মানে তথ্য আপনিও পাইছেন। হ্যাঁ, আপনিও হয়তো, আপনার কাছে অভিযোগ অনেকে করছে, আমার কাছেও বলছে যে ভাই এই ব্যাপার, অমুক খামার থেকে নিছে মুন্ডি বলি দিছে শিং উঠছে। তবে এটা হচ্ছে আপনাকে দিয়ে, এর আগে যেমন এদের দুইটা গরু প্রেগনেন্ট, দুইটা গরু আপনাকে দিয়ে গ্যারান্টি দিয়েছিলাম, এটারও গ্যারান্টি দিলাম। যদি এই গরুটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো দিন শিং ওঠে, তাহলে এটার দায়ভার আমি বহন করবো। তখন নেবেন? হ্যাঁ, তখন পর্যন্ত দায়ভার আমি বহন করবো। এটার দাম কেমন? এটার দাম 90000 টাকা। 90000 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর এই পাশে সবশেষে সাদা কালো একটা আছে, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে সাইওয়ালের ক্রস। আচ্ছা, এটার ট্যাগ নাম্বারটা একটু দেখে জানানো হোক। এটার ট্যাগ নাম্বার 35। 35 নাম্বার ট্যাগের একটা গরু। এটার বয়স কেমন চলে? এটার বয়স আপনার 14 মাসের কাছাকাছি, এত 13+ হবে, 14 মাসের কাছাকাছি। হেঁটে আসছে কি না এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে মনে হয় গতকালকে
এরা হিটে মনে হয় লক্ষণ আছে, তবে পুরো হিটে এখনো আসে নাই, হয়তো কিছুদিন লাগবে। আচ্ছা, তার মানে খুব দ্রুত এই গরুটা হিটে আসবে। হ্যাঁ, এর আগেও আপনাকে বলছি আদিক ভাই, যেগুলার হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে সাইওয়ালের ক্রস থাকে এগুলা অবশ্যই ভালো মানের গরু, কারণ হচ্ছে এগুলাতে প্রতি বছর কনসেভ হয়, কনসেভের কোনো সমস্যা হয় না, আবার দুধও মাশাআল্লাহ ভালো হয়, আর এগুলা বডি অনেক বড় হয়। এইটার দাম কেমন? এটার দাম আমি চাচ্ছি 85,000 টাকা। 85,000 টাকা দামটা ফিক্সড করে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা গরুতে দরদাম করতে পারবো, সমস্যা নাই। এই পাশে যে গরুগুলো আছে এগুলো কম বেশি সবগুলোই বিক্রি? হ্যাঁ, অনেকগুলাই গরু বিক্রি আছে, তবে আমি যেগুলো দেখাচ্ছি বিক্রির জন্য আর বিক্রি এইগুলো দেখানো বাদেও কিছু গরু আছে, ওইগুলো আপাতত স্ক্রিনে আনবো না, পরবর্তী সময় আবার আনবো, পরবর্তীতে দর্শকদের দেখাবেন। আচ্ছা, আসার পরে আপনি বলতেছেন কোন ক্রেতার জন্য আপনার কাছে বেশ কিছু গরু কিনে রাখছে, সেগুলো কোনগুলো? হ্যাঁ, ওইগুলো দেখাবো, এই যে দুইটা গাভিন গরু আছে, এই দুইটা প্রেগন্যান্ট গরু আছে, এই দুইটা উপযুক্ত গরু আছে, তারপরে ওইগুলোর কাছে যাবো। তাই শুরুতেই আগে এই পাশে যেটা বাম পাশে আছে এটা দেখি। আচ্ছা, ওটার মানে ট্যাগ নাম্বার দেয় না, আর এটার ট্যাগ নাম্বার দেওয়া লাগবে না, যেহেতু গাভিন গরু দুইটাই আছে আমার কাছে। এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা দাঁতে দুইটা দাঁত। হ্যাঁ, সবে মাত্র দাঁত উঠতেছে, দুইটা দাঁত, এটা 5 মাস রানিং চলছে, 5 মাস রানিং প্রেগনেন্ট। হ্যাঁ, চেক দিয়ে নেওয়া যাবে? অবশ্যই চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা, তো এই প্রেগনেন্টটা যদি কারো মানে গুণগত মানে সন্তুষ্ট হয় কেমন দাম দিয়ে নিতে হবে? এটার দাম আমি চাচ্ছি 40,000 টাকা, 1 লক্ষ। 1,40,000 টাকা দাম চাইছেন? হ্যাঁ, 5 মাসের প্রেগনেন্ট, এটা প্রথম প্রেগনেন্ট? হ্যাঁ, এটা প্রথম প্রেগনেন্ট। এগুলার বলছে প্রথমে দুই দাঁত কেবলে হয়েছে, এখনও পুরো দাঁত উঠি সারে নাই, মানে দাঁত কেবলে বা উঠতেছে ওখান থেকে। আর এই পাশে যেটা আছে ওইটার থেকে বোধ হয় একটু উঁচা হবে বা একটু বড় হবে? হ্যাঁ অবশ্যই, এই গরুটা আর ওই গরুটা দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান, তবে দুইটা দুই তরিকার, দুই গঠনের। এইটা কত দিনের প্রেগনেন্ট? এটাও 5 মাস রানিং চলছে, এইটাও 5 মাস প্রেগনেন্ট। এটার কার্ড দিতে পারবো গৃহস্থ বাড়ি? ওটার কার্ড দিতে পারবো না, ওটার কার্ড সে হারাই ফেলছে, আমি চেক দিয়ে নিয়ে আসি, এটার কার্ড আছে, তারপরে আমি চেক দিছি। চেক দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমি চেক দিয়ে কিনছি, গাভ গরু আমি কখনো চেক ছাড়া কিনি না, কারণ হচ্ছে যে আমি যখন খামার থেকে গরু বিক্রি করবো আমার নাম্বারটা স্ক্রিনে থাকবে, আমার ঠিকানা বায়োডাটা সব থাকবে, কিছু হলে তারা আপনাকে পাবে। হ্যাঁ, আমি গরু বিক্রি করেছি আজ থেকে 1 বছর আগে, তারা এখন পর্যন্ত আমাকে ফোন দেয়, কথা বলে। তো এমন না যে হাট না, যে আমি হাট, যখন আমি যেখান থেকে গরুটা নিয়ে আসছি ওনাকে তো ধরতে পারবো না, এই জন্য আমি নিজের মতো নিজে শিওর হয়ে তারপর নিয়ে আসছি। তো এইটা কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছি আমি 1,55,000। 1,55,000, আর একটা ছিল 1,40,000 টাকা। জি, দুইটাতে 15,000 টাকা ডিস্টেন্স। এখন যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়, তবে আমি এর আগের কথাটা বলছি, আজকেও সে কথাটা বলছি যে অবশ্যই যদি কোনো ভাই প্রেগনেন্ট করতে চায়, একবারে দ্রুত লাভের দিকে না দেয়, এই 4 মাস, 5 মাস, 6 মাসের গরুটা নিলে পারে, 7 মাসের গরুটা নিতে পারলে, এতে কী হবে, সে নিজের মতো করে ক্যালসিয়াম, ভিটামিন, যেগুলো লাগে, জিঙ্ক, সিরাপ, এগুলো দিয়ে যখন খাবারটা নিজের মতো করে দেবে তখন দুধ অবশ্যই বেশি হবে। আর যখন 8 মাসের ব্যাপারের গরু নিয়ে যাবে, 8 মাস, তখন হয়তো সে কোনো রকম মেডিসিন দিয়ে হোক, যেভাবে হোক, হয়তো উলান ফুলাইছে, নাহলে শরীরটা বাড়াইছে, সেক্ষেত্রে আপনার দুধের পরিমাণটা কম হবে। এই জন্য একটু সময় দিয়ে আপনার এই গরুগুলো তৈরি করে নেওয়াই উচিত। একটা ছিল 1,40,000, একটা ছিল 1,55,000। জি, এই ছিল আপনার বিক্রি উপযুক্ত গরু? হ্যাঁ, এগুলো বিক্রি উপযুক্ত গরু, আরও গরু আছে, ওগুলো স্কিনে আল্লাহ বাসা রাখলে সামনে সপ্তাহে আসবে। জি, আর এই পাশে যে বেশ কিছু বাচ্চা আছে এইগুলোই আপনার বিক্রি? হ্যাঁ, এগুলো বিক্রির উদ্দেশ্যে রাখছি, এগুলো আপনাকে একটু দেখাই, কারণ হচ্ছে যে ওনাদের দাম বলা নিষেধ আছে, কিন্তু শুধু তাদের পরিচয়টা দিতে হবে। আচ্ছা, কয়জন ক্রেতার গরু আছে এখানে? এখানে আমার 3টা ক্রেতার গরু আছে। আচ্ছা, তো এক এক করে ক্রেতাগুলোর নাম আমাদের একটু জানান। গরুটা খুলে দাও। হ্যাঁ, নাম তো মনে থাকে না, আর আমার তো এইভাবে ঠিকানা বাদেই আগে গরু বিক্রি পরে ঠিকানা দেয়, এই অবস্থা। তো এই যে এই এই পাশে ভাই, এই পাশে আসেন একটু। হ্যাঁ, এই যে এখান থেকে 5টা গরু আছে, এই সাইড থেকে 5টা। হ্যাঁ, প্রথম 5টা ওগুলো ফেল দাও। প্রথম 5টা গরু আছে, এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টার নিচে ওনার বাড়ি হচ্ছে যশোর জিগরগাছা থানা বাঁকড়া, গ্রামের নাম বাঁকড়া। এর আগে 5টা গরু নিছিল আমার থেকে অনেকদিন আগে, সেই 5টা গরু এখন বর্তমানে তার 3টা রানিং প্রেগনেন্ট হয়ে গেছে, উনিও এই সাইজের গরু নিছিল। তো আমি এই জন্য বলি যে আমার থেকে গরু নিতে হলে অবশ্যই ধীরে সুস্থে নিতে হবে, কারণ হচ্ছে একবার ভালো হলে দ্বিতীয়বার নিতে হবে। এবার দ্বিতীয়বার নিছে, এখন এই গরুগুলো যদি যখন আবার প্রেগনেন্সে যাবে তখন ও গরু আরও 5টা নেবে, আরও 5টা নেবে, এইভাবে এভাবে 15-20-25টা গরু তার খামারে যোগ করবে। আচ্ছা, পরবর্তীতে যে 4টা গরু আছে এখানে আবার 2 জনের গরু আছে? হ্যাঁ, এই যে এই গরুটা, এই গরুটা যেটা দেখাচ্ছে, হ্যাঁ, এই গরুটা হচ্ছে আপনার মানিকগঞ্জের এক ভাই নিছে, ওনার নাম ঠিকানাটা এখনো নেওয়া হয়নি, উনি থাকে মনে হয় আপনার দুবাই প্রবাসী, মানিকগঞ্জের এক ভাই নিছে এইটা।
আর এই চারটা? আচ্ছা, এই চারটা আমার নাটোরের এক ভাই আসছিল, ওনার মা নাম হচ্ছে মানিক, উনি নিয়েছে এই গরু চারটা, আরও কয়েকটা পছন্দ করছে, উনি দুই চালান এই গরুর চারটা নিয়েছে, টাকা কিছু দিয়ে গেছে, আর ওনার মানে বোনের স্বামী, ও ওনার বোনের স্বামী উনি পুলিশের মনে হয় ওসিতে আছে, গরুটা এখানে কিনে রেখে গেছে, হয়তো কয়েকদিন থাকবে, তারপরে উনি উঠায় নেবে। জি আচ্ছা, এই ছিল আপনার বিক্রি গরু, আর বিক্রি উপযুক্ত যেগুলো আরও আছে, আরও আছে, ওইগুলো তো থাক, ওই যে সুমন ভাই বলি না, সুমন ভাই আমার চাঁদপুর যে সুমন ভাই, উনি দুইটা প্রেগনেন্ট, গত পর্বে যে দুইটা প্রেগনেন্ট ছিল, ওই সুমন ভাই নিছে, নিয়ে রেখে দিছে। হ্যাঁ, সেগুলো তাহলে বুধবারে মঙ্গলবার বুধবারে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনার যে গরুগুলো ছিল সেগুলো ইতিমধ্যে দেখলাম, আপনি বর্ণনা করে জানাইছেন, এবার পরিশেষে যদি এক কথায় দর্শকদের কিছু বলার থাকে। আসলে দর্শক ভাইদের কথা তো অনেক কিছুই বলার থাকে, নিজের ক্ষতিতে হোক বা অন্যজনের ভয়ে হোক, কোনো কথা বলতে পারি না অনেক কথা, তবে কথার ভিতরে কিছু কথা বলে থাকি, যদি সে ভাইরা যদি মেসেজ থাকে, আমার কথার ভিতরে অনেক মেসেজ থাকে, যদি কোনো দর্শক ভাই মন দিয়ে শোনে, যদি সেখান থেকে বাই করে নিতে পারে সেজন্য তার ভালো। আমি খোলাসাভাবে কোনো কথা বলতে চাই না, কারণ হচ্ছে যে খোলাসাভাবে কোনো কথা বললে এর কথার কিছু রিপিট আসে, বুঝছেন তো? একটা জিনিস মাথায় রাখতে হবে, সব দর্শক ভাইদেরও আবার আমার ক্রেতা ভাই যারা আমরা বিক্রি করি, আমাদের লক্ষ্য থাকতে হবে সঠিক জিনিস দেওয়া এবং সঠিক দাম নেওয়া, আর দর্শক ভাইদের থাকবে যে সঠিক জিনিস সঠিক দামে নেওয়া। তো ঠিক আছে ইজাজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে আসার জন্য। তো ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।